বর্তমানে আপনি জানেন যে পাকিস্তানের বর্তমান অবস্থাটা কিরকম, এবং তাদের অবস্থাটা এতটাই বাজে যে তাদের দেশকে বাঁচাতে তাদের এখন লোন নিতে হবে IMF থেকে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে। এবার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছে তখনই কোনো দেশ যায় যখন সে প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার কাছাকাছি আছে। তো বর্তমানে পাকিস্তানের অবস্থা সেটা। লাস্ট এক দু সপ্তাহ ধরে আমরা কথা শুনেই আসছি যে IMF পাকিস্তানকে লোন দেবে, আবার এই দেবে না, মানে টানা পড়েন চলছে। এই কালকে একটা নিউজ বেরোলো, সেটাতে বলছে যে IMF বলছে যে ভাই সাহেব, যদি লোন চাই, যদি কিছু চাই, যদি টাকা পয়সা চাই, যদি দেশকে বাঁচাতে চাই, তাহলে আমার শর্ত মানতে হবে। তো পাকিস্তান বলেছে হ্যাঁ, আই এম রেডি ফর দ্যাট, আমি সমস্ত শর্ত সমস্ত কিছু মানতে রাজি আছি। সেই শর্তগুলো কী কী ছিল? যে আপনার দেশে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিতে হবে, তেলের দাম, গ্যাসের দাম, সমস্ত কিছুর দাম বাড়িয়ে দিতে হবে, যত সাবসিডি দেন সেগুলো বাড়িয়ে দিতে হবে। তো পাকিস্তান মোটামুটি সমস্ত কিছুতেই রাজি হয়ে গেছে, কিন্তু লাস্টে IMF আবার বেঁকে যায়। বেঁকে যাওয়ার পর তারা এক সপ্তাহ পরে এসে আবার বলে যে হ্যাঁ, আমি আপনাকে লোন দেবো, কিন্তু তার আরও একটা শর্ত আছে। সেই শর্তটা কি? আপনাদের যত নিউক্লিয়ার লং রেঞ্জের যেসব মিসাইলগুলো আছে সেগুলো বানানো বন্ধ করতে হবে, এবং আপনি যতটা আর্মির জন্য স্পেন্ড করেন সেই টাকাটা বন্ধ করতে হবে, এবং তাতে প্রায় 15% কাট আনতে হবে। মানে 100 টাকা খরচা করলে বর্তমানে আপনি তোমাকে খরচা করতে হবে 85 টাকা, যেহেতু তোমার দেশ বাজে অবস্থায় চলছে। এবার আপনি এটা শুনে বলবেন যে এটা কীরকম ব্যাপার, আমি তো লোন চাইছি দেশ চালানোর জন্য, তাহলে আমার এই অস্ত্র ভাণ্ডার, আমার আর্মির উপর এত নজর কেন? এইটা যদি আপনাকে বুঝতে হয়, তাহলে আপনাকে সোজা কিছু জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে এই IMF এর জন্ম হয়েছে 1945 সালে, এর মেম্বার হচ্ছে 190টা কান্ট্রি, এবং এর এই যে ব্যাংক বা এই মনিটারি যে ফান্ড আছে, এই ফান্ডের টোটাল অ্যামাউন্টটা হচ্ছে 1 ট্রিলিয়ন। ভারতের যে ইকোনমি আছে সেটা 3.5 ট্রিলিয়ন, মানে ভারতের প্রায় 1/3 ইকোনমি যেটা হবে সেটা হচ্ছে এই ব্যাংকের ক্ষমতা আছে। তার মানে এই ব্যাংকটা বেশ যথেষ্ট ক্ষমতাবান ব্যাংক, ঠিক আছে? এই যে কোনো ব্যাংক না যে এই একটুতে ডুবে যাবে বা এরকম ব্যাপার না। তো এই ব্যাংকে যথেষ্ট ইম্পর্টেন্ট আছে, এবং এটা 1945 সালে হয়েছে। এবার এর ফাউন্ডিং মেম্বারদের মধ্যে USA, জাপান এরকম অনেক কান্ট্রি আছে। এবার এখানে না প্রত্যেকটা দেশের একটা কোটা থাকে যে তুমি যতটা টাকা এই ব্যাংকে জমা রাখবে ঠিক ততটা টাকা ডবল তোমার কোনো বিপদে তুমি অ্যাজ এ রিটার্ন হিসাবে সেটা পাবে। 1991 সালে ভারতে যখন অর্থনৈতিক অবস্থা খুবই বাজে ছিল, তখন কিন্তু ভারত এখান থেকে টাকা নিয়েছিল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে, ঠিক আছে? আর এবং আমরা ওই একবারই নিয়েছি, বারবার ভিখারির মতন যাইনি। তার কারণ বলছি, পাকিস্তান এখানে 21 বার গেছে, এবং সব থেকে বেশি বার কোন দেশ গেছে জানেন? সেটা হচ্ছে আর্জেন্টিনা। তো যাই হোক, কথায় আসি। তো ইউএসএ যে টাকা দেয় সেই টাকার হিসাবে এর যত ভোটিং বা এর উপর যে পুরো একদম মানে দালালি করা, যেটাকে সোজা সোজা বলা যায়, তো সেটা প্রায় USA আছে 17% কোটা এখানে আছে। তারপর আছে জাপানের প্রায় 6.48%, তারপর আছে চাইনা 6%, জার্মানি 5%, ফ্রান্স 4.2%, এবং ইন্ডিয়া আছে 2.76%, এবং এই সমস্ত কান্ট্রিগুলোই টপ টেনে আছে, এখানে পাকিস্তানের কোনো নাম নেই। তো যাই হোক, এই IMF মানে অনেকে বলে যে এইটা হচ্ছে এমন একটা ব্যাংক, এটা হচ্ছে বড় লোকদের ব্যাংক, এই ব্যাংকটা তৈরি করাই হয়েছে গরিব দেশগুলোর উপর কন্ট্রোল করার জন্য। এবার এটা কেন বলা হয়? ধরুন একটা কোনো দেশ, যে দেশে অর্থনৈতিক অবস্থা ভালো নেই, যেখানকার মানুষ খেতে পারছে না, সেখানে IMF টাকা দিচ্ছে অনেক হাই ইন্টারেস্টে, তারপর সেই দেশের সরকারকে বলছে যে তোমরা আর্মিতে স্পেন্ডিং করবে না, তোমরা এটা করবে না, তোমরা সেটা করবে না, তারপর এটাও বলছে যে তোমার তেল গ্যাস যত সাবসিডি আছে সেইগুলো সরিয়ে নাও। এবার এর ফলে কি হচ্ছে, যেসব সাধারণ মানুষ থাকছে তারা তো কষ্ট ভুগছে। ধরুন IMF থেকে কিছু টাকা দিচ্ছে, দিয়ে পাকিস্তানকে বেল আউট করছে, পাকিস্তানের যে রাজনৈতিক নেতা বা যেসব বড় লোকরা আছে তারা তো সুবিধা পাচ্ছে যে ভাই ডলার আর যে রুপির যে ডিফারেন্স আছে সেটা কিছুটা কমবে, আমি এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবো, যাই হোক তারা আবার ভোটে ভোটে জিতে আসতে পারবে, এইগুলো তো হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের তো কোনো লাভ হচ্ছে না, সাধারণ মানুষ তো সেই কষ্ট করে বেশি দামে গম, চাল, আটা এসব কিনতে হচ্ছে, সাধারণ মানুষ থোড়ি জিও পলিটিক্স বোঝে। এই কারণে এই IMF যেসব কান্ট্রিতে লোন দেয় সেখানে বলা হয় যে এই IMF নিজের নিয়ম চালায়, সেখানে ক্যাপিটালিজম শুরু করে, এবং সেই দেশের যে মার্কেটটা আছে সেই মার্কেটটাকে একদম পঙ্গ করে দিয়ে যেসব বড় লোক দেশ আছে সেই সব দেশের প্রোডাক্টগুলোকে ওখানে বেচতে বলা হয়, যেহেতু মার্কেট ওপেন হয়ে যায়। তো এইরকম করার জন্যই এটাকে ওই IMF বলে যে ব্যাংকটা আছে বা যে মনিটারি ফান্ড আছে সেটাকে অনেকে বলে যে নিও কলোনিজম, মানে এটা একটা কলোনি তৈরি করার মতন করছে। যাই হোক, এইগুলো তো গেল IMF এর বাজে দিক, ভালো দিকও আছে। অনেক দেশ আছে যেমন ইন্ডিয়া, এর থেকে টাকা নিয়ে নিজেকে শুদ্ধে নিয়ে আজকে ইন্ডিয়ার অবস্থান দেখুন, ইন্ডিয়া আজকে কত বড় ইকোনমি, তার উপর তো কোনো প্রেশার নেই। তো সব দিক সব কিছুর ভালো দিকও যেমন আছে সেরকম খারাপ দিকও আছে, তো আমাদেরকে দুটোই মেনে নিতে হবে। এবার আসি মেইন কথাতে। এবার IMF
যে একটা ব্যাংক সে কেন পাকিস্তানকে আর্মির বাজেটে 15% এর কাটে বলবে, এবং নিউক্লিয়ার মিসাইল মানে যে লং রেঞ্জের যেসব মিসাইলগুলো আছে সেগুলোর এক্সপেরিমেন্ট বা সেগুলো তৈরি করার জন্য স্টপ করতে বলবে। এবার IMF তো বলছে এতে খরচা তো অনেক হয়, তো এর জন্য তো বাজেট কাট করতেই হবে, সেটা তো ঠিক। কিন্তু এই IMFকে চালায় মেনলি আমেরিকা, তো এই IMF যে সব অর্ডার করে এবং যাদেরকেই লোন দেয়, আমেরিকা যদি হ্যাঁ না বলে সেখানে পাতাও নড়ে না। বিকজ এই যে IMF আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, এদের সবার চিফ ওই সাদা রঙের ব্লন্ডে কেউ হবে, হয় ইউরোপিয়ান কান্ট্রি থেকে বিলং করবে নয়তো আমেরিকা থেকে বিলং করবে, তো এইরকমই তো হয়ে আসছে। তো এখানে বোঝা যাচ্ছে যে আমেরিকা ক্লিয়ারলি চাইছে যে পাকিস্তানের যে নিউক্লিয়ার বোম আছে বা নিউক্লিয়ার মিসাইল আছে এগুলো যত সম্ভব পারা যাক এগুলোকে ডিসমেন্টাল করা যদি যেতে পারে, মানে একদম নষ্ট করে দেয়, সেটা তো আরো ভালো। তার কারণ কিছুদিন আগেই এই 2022 সালের অক্টোবর মাসে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নিজের মুখে বলেছে পাকিস্তান ইজ এ ডেঞ্জারাস নেশন, তার উপর ওদের কাছে আবার নিউক্লিয়ার বোমা আছে, এদিকে আবার সিভিল ওয়ার চলছে। তো এই মুহূর্তে পাকিস্তানের কাছে নিউক্লিয়ার মিসাইল, নিউক্লিয়ার বোমা থাকা একটা মারাত্মক ব্যাপার। এবং অনেকেই আরেকটা জিনিসও বলে, এটা অনেকে কনস্পিরেসি থিওরিও বলে, যে পাকিস্তানের কাছে যে নিউক্লিয়ার বোমা আছে তার জন্য যে কোড আছে সেই কোডটা যেমন পাকিস্তানের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে থাকে, তাদের পারমিশন ছাড়া সেটা যেমন চালানো যাবে না, ঠিক সেরকমই ওটা নাকি আমেরিকার কাছেও একটা কোড আছে যে আপনারা উইদাউট আমেরিকার পারমিশন ছাড়া এটা চালাতে পারবেন না। এটা অনেকে কনস্পিরেসি বলে, আবার এটাকে অনেকে সত্যিও ভাবে। তো এখানে মেন ব্যাপারটা কি, হঠাৎ করে আমেরিকা কেন এটা বলছে? এটা কি ভারতের ভালোর জন্য বলছে যে যাতে কোনোভাবে পাকিস্তান ভারতকে অ্যাটাক না করতে পারে? দেখুন সেটা একটা হতেই পারে, কিন্তু আবার অনেক সময় ভারতকে সাজা দেওয়ার জন্য পাকিস্তানকে অনেক হেল্পও করে আমেরিকা, সেটাও আবার দেখতে হবে। তো এখানে আপনি যে কোনো একটা ব্যাপার ধরেই নিতে পারেন। এবং আমি আর একটা ব্যাপার অ্যাড করতে চাই, যে এটাও হতে পারে যে পাকিস্তান শাহিন 3 বলে একটা লং রেঞ্জের মিসাইল তৈরি করছে যেটা এখনো ডেভেলপমেন্ট স্টেজে আছে, এবং এর রেঞ্জ হবে প্রায় 2750 কিলোমিটার। এর রেঞ্জে পুরো ইন্ডিয়া আসে, রাশিয়া আসে, ইভেন ইসরায়েল পর্যন্ত চলে যায়। তো এরা তো বারবার চায় যে ইহুদি রাষ্ট্রকে আমরা ধ্বংস করে দেবো, ইসরায়েলকে ধ্বংস করে দেবো, এরকম অনেক কিছু বলে, ঠিক আছে। একবার তো এদের মন্ত্রী বলেছিল যে 12 মিনিটের মধ্যে শাহিন 3 দিয়ে আমি ইসরায়েলকে ধ্বংস করে দেবো। তো কিছুটা এটা ইসরায়েলের হেল্পের জন্য হয়তো বলতে পারে, যেহেতু আনরেস্ট টাইম চলছে, সিভিল ওয়ার মতন টাইমে টাকা পয়সা নেই, তো যাদের এরকম অবস্থা হয় তারা যা খুশি করতে পারে, তো মাথা তো তাদের ঠিক থাকে না। তো সেই হিসাবে হয়তো আমেরিকা কিছুটা হয়তো ইসরায়েলকে হেল্পের জন্য এই কথাটা বলেছে, বা ইন্ডিয়াকে হেল্পের জন্য হতে পারে, বা নিজের ক্ষমতা দেখানোর জন্য যে পাকিস্তানের সাথে এরকম করছে, IMF দ্বারা এরকম অত্যাচার করানো হচ্ছে, সেটাও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।